প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা আমাদের একাডেমিক পড়াশোনা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি আসলে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই আশা করছি তোমরা আজকের ক্লাসটি অনেক মনোযোগ সহকারে করবে। ইতোমধ্যে আমরা জেনেছি জাতিসংঘ কি কিংবা জাতিসংঘ উদ্দেশ্য কি। জাতিসংঘ আসলে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সেটি সম্পর্কেও আমরা জেনেছি। আজ আমরা জানব জাতিসংঘের গঠন নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর আজকের আলোচনায় পরিণীত নাগরিকতা, তোমাদের সঙ্গে রয়েছে আমি আলরাব্বি সিমন্স। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। তো আন্তর্জাতিক সংগঠন নিয়ে পড়ার সময় আমরা জাতিসংঘের নাম শুনেছিলাম এবং সেখানে এটি গঠনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, কী কী ব্যাকগ্রাউন্ড আসলে পেছনে কাজ করেছে, উদ্দেশ্যই বা কী ছিল সেটি সম্পর্কে জেনেছি। আজকে আমরা স্পেসিফিকলি জাতিসংঘের গঠন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, জাতিসংঘের গঠন নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। জাতিসংঘের গঠন যদি আমরা দেখি, অর্থাৎ যে কোনো সংগঠন আমরা দেখি কয়েকটি বডি দ্বারা গঠিত হয়, সে বডিগুলো সেই সংগঠনকে রান করতে সাহায্য করে। তেমনি আমরা দেখি যে জাতিসংঘ বিভিন্ন সংস্থা কিংবা শাখার গঠন কার্যাবলীটি অনেকটা এই রকম, অর্থাৎ জাতিসংঘে আমরা মোট 6টি সংস্থা কিংবা শাখা দেখতে পারবো। কয়টি? 6টি। এর মধ্যে প্রথমটি হচ্ছে সাধারণ পরিষদ, এর পরেরটি হচ্ছে নিরাপত্তা পরিষদ, এর পরেরটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এর পরেরটি হচ্ছে ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ সচিবালয়। এই 6টি শাখা মূলত আমরা দেখতে পারব। তো আস্তে আস্তে আজকের ভিডিওতে আমরা এই 6টি শাখা সম্পর্কে আমাদের আলোচনা শুরু করব। প্রথমে আমরা যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ পরিষদ। তো সাধারণ পরিষদ কিন্তু জাতিসংঘের আইন সভার মতো, বিশ্ব শান্তি ও সহযোগিতা রক্ষায় কিন্তু এই সাধারণ পরিষদের গুরুত্ব অনেক অনস্বীকার্য। অর্থাৎ বিশ্বে শান্তি বিরাজ রাখতে, বিভিন্ন দেশের মধ্যে সহযোগী অবস্থান তৈরি করতে কিন্তু সাধারণ পরিষদ কাজ করে থাকে। আমরা যদি দেখি যে জাতিসংঘের সাধারণত সকল সদস্য রাষ্ট্র নিয়েই এই সাধারণ পরিষদটি গঠিত হয়ে থাকে। সাধারণত বছরে একবার এই পরিষদের অধিবেশন বসে, তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে কিন্তু আমরা একে বিশেষ অধিবেশনও বসাতে দেখি। তো এই যে সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদে আমরা দেখি প্রত্যেক অধিবেশনের শুরুতে সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্র এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের সভাপতিটি নির্বাচিত করেন। তো এই পরিষদের যে রাষ্ট্রগুলো রয়েছে, প্রত্যেক রাষ্ট্রের জন্য কিন্তু একটি মাত্র ভোটদানের অধিকার রয়েছে, অর্থাৎ প্রত্যেকে একটি ভোট দিতে পারবে। তো সাধারণ পরিষদ আমরা যেটি বলছিলাম যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। তো জাতিসংঘের মহাসচিব নিয়োগ থেকে শুরু করে, আমরা যদি দেখি জাতিসংঘে নতুন কোনো দেশ আসলে প্রবেশ করতে চাচ্ছে, জাতিসংঘ চালাতে যে সকল বাজেট প্রয়োজন সে বাজেট পাশের জন্য, কিংবা সদস্য রাষ্ট্রগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয়, সেই চাঁদার পরিমাণ কী হবে সেটি নির্ধারণ করতে, বিভিন্ন সংস্থার যে সদস্য সেটি নির্বাচন করতে, এবং নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য নির্বাচন, এই কাজগুলো মূলত সাধারণ পরিষদ করে থাকে। তো যেহেতু আমরা নিরাপত্তা পরিষদের নাম শুনলাম, তো বুঝতেই পারছি এটি কিন্তু জাতিসংঘের আরেকটি শাখা। তো চলো বন্ধুরা এবার নিরাপত্তা পরিষদ সম্পর্কে জেনে নিই। নিরাপত্তা পরিষদ, এটি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী শাখা। তো এটিকে অনেকটা জাতিসংঘের যে শাসন বিভাগ সেটির সাথে তুলনা করা চলে। জাতিসংঘে আমরা দেখতে পারি নিরাপত্তা পরিষদ মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। কতটি সদস্য রাষ্ট্র বন্ধুরা? মোট 15টি সদস্য রাষ্ট্র। তো এই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী এবং বাকিগুলো হচ্ছে অস্থায়ী, এবং এই 5টি দেশের কিন্তু আবার ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে। ভেটো বলতে আমি মানি না, অর্থাৎ কোনো একটি প্রস্তাব যদি তোলা হয়, এই 5টি সদস্য রাষ্ট্রের একটি সদস্য যদি ভেটো প্রদান করে, তাহলে সেই প্রস্তাবটি কিন্তু গৃহীত হয় না, কিংবা সেই প্রস্তাব সংক্রান্ত আলোচনা সামনে এগোয় না। তো এইখানে আমরা দেখতে পারি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে 5টি রাষ্ট্রেরই আসলে একমত হতে হবে, কোনো রাষ্ট্রের আসলে ভেটো প্রদান করা যাবে না, যদি তারা চায় সেটি গৃহীত হোক। তো এই স্থায়ী রাষ্ট্রগুলো আমরা যেগুলো দেখতে পাই সেটি হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। তো এইগুলো মূলত বৃহৎ যে পঞ্চশক্তি সেটি নামে পরিচিত।
এবং বাকি যে 10টি তারা হচ্ছে অস্থায়ী রাষ্ট্র। তো এই যে আমরা যুক্তরাজ্য কিংবা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, আমরা যদি বিশ্ব শাসন বা বিশ্বের যে রাজনীতির গতিপথ যারা পরিচালনা করেন তাদের দিকেও যদি তাকাই, এই দেশগুলোকেই কিন্তু আমরা মুখ্য ভূমিকা পালন করতে দেখব। তো এখানে আমরা দেখি যে সাধারণ পরিষদের, নিরাপত্তা পরিষদের যে কাজ, সেখানে আমরা দেখব বিশ্বের যে শান্তি ও নিরাপত্তা, এর মূল দায়িত্ব কিন্তু এই পরিষদ পালন করে থাকে। তো এই পরিষদে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে বিরোধ সেগুলো কিন্তু মীমাংসা করার চেষ্টা করি। একটি দেশের সাথে আরেকটি দেশের বিভিন্ন বিরোধ থাকতেই পারে, তো সেটি কিন্তু সাধারণ পরিষদ মীমাংসার মাধ্যমে কিন্তু সেটিকে একটু সেটিকে একটু মিটিগেট করার চেষ্টা করে। তো আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে যদি অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে হয়, তখন আমরা দেখি এই পরিষদ কিন্তু কাজ করতে পারে এই কূটনৈতিক অবরোধ আরোপ করতে গেলে, এবং এই চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা সামরিক শক্তি প্রয়োগ করতে পারে এই পরিষদ। তো এই নিরাপত্তা পরিষদের থেকে আমরা দেখলাম যে শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধ বন্ধের জন্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েন ইত্যাদি অনেক কাজ করে থাকে। তো এটিতে গেল জাতিসংঘের যে মূল নিরাপত্তা কিংবা শান্তির জন্য, কিন্তু আমাদের জীবন্ত অর্থনৈতিক এবং সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটির সাথেও জড়িয়ে থাকে। তো এটি নিয়েও জাতিসংঘ অ্যাকচুয়ালি কাজ করে যে বিশ্বকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটি পরিষদ গঠিত হয়েছে, যেটিকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নামে অভিহিত করা হয়। মূলত বিশ্বের যে অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের যে উন্নয়ন সেটি নিয়ে তারা কাজ করে থাকে। এরপর যদি আমরা গঠন দেখি, আমরা দেখতে পারবো এখানে মোট 54 জন সদস্য নিয়ে এই পরিষদটি গঠিত। তো বছরে কমপক্ষে আমরা দেখতে পারি 3 বার এই পরিষদের কিন্তু অধিবেশন অনুষ্ঠিত হয়। তো প্রত্যেক সদস্যদের একটি করে ভোটদানের অধিকার থাকে এই পরিষদে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। তো এরপর যদি আমরা কার্যাবলীগুলো নিয়ে জানি, যে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নতিগুলোর সাথে জড়িত এমন কিছু ক্ষেত্র নিয়ে তারা কাজ করে, যেমন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষার কৃষি ও শিক্ষার প্রসার, চিকিৎসা ও পুনর্বাসন, মৌলিক অধিকার, যেগুলো আসলে আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবনের সাথে জড়িত, এই ধরনের কল্যাণমূলক কাজগুলো কিন্তু এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কিন্তু করে থাকে। এরপর আমরা যেটি নিয়ে জানবো সেটি হচ্ছে ওসি পরিষদ। ওসি পরিষদ কিন্তু খুব ইন্টারেস্টিং একটি পরিষদ। আমরা দেখতে পারি বিশ্বের যেসব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব নেই, অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাকে ওসি এলাকা আমরা বলে থাকি। তো এসব এলাকা তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু জাতিসংঘের ওসি পরিষদের, যেমন আমরা হংকংয়ের কথা বলতে পারি কিংবা ম্যাকাওয়ের কথা বলতে পারি। তো ওসি এলাকার উপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের যে সকল সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র, নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়েই মূলতই যারা থাকে তাদের নিয়েই মূলত এই ওসি পরিষদটি গঠিত হয়। অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদ সম্পর্কে যে আমরা পড়লাম, সেখানকার যে স্থায়ী সদস্যগণ রয়েছে, নট অস্থায়ী, এবং নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে আমরা এই পরিষদটি গঠিত হতে দেখি। তো আমরা দেখতে পারি যে এই পরিষদে যে যতখানি সদস্য আসলে গঠিত হবে এর কিন্তু সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো ওসি এলাকার সংখ্যার উপর ভিত্তি করে সদস্যগুলোকে আমরা নির্বাচিত হতে দেখি। তো কার্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই ওসি পরিষদের মাধ্যমে জাতিসংঘ বিশ্বের যে অনুন্নত অঞ্চলগুলো রয়েছে একে এর কিন্তু তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে থাকে অ্যাজ এ মাদার অর্গানাইজেশন। তো এস ওসিভুক্ত অঞ্চলের উন্নতি, সেখানকার যে মানুষজন রয়েছে তাদের শিক্ষা প্রদান, সচেতনতা তৈরি, তাদের মধ্যে স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার জন্য তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা, এগুলো নিয়ে কিন্তু জাতিসংঘ এই ওসি পরিষদের মাধ্যমে কাজ করে থাকে। তো ওসি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ওসি এলাকার জনগণের যে আবেদন, অভিযোগ সেগুলোকে পর্যালোচনা করা, এগুলো ব্যবস্থা এবং সেগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা আমরা ওসি পরিষদের মাধ্যমে দেখতে পারি। এরপর আমরা আলোচনা করব আন্তর্জাতিক আদালত নিয়ে। তো আমরা দেখতে পারি যে আমাদের দেশে যেমন আমরা আদালত দেখি, মানুষ কোনো বিচার চাইতে সেখানে যায়, তেমনি আন্তর্জাতিক বিরোধের বিচারগুলো চাইতে কিন্তু বিভিন্ন দেশ আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হয়। তো বিশ্বের যে শান্তি প্রতিষ্ঠা এবং সংরক্ষণের জন্য
এই বিভিন্ন দেশের মধ্যে যে বিরাজমান বিভিন্ন বিবাদ রয়েছে সেগুলো মীমাংসার মাধ্যমে আন্তর্জাতিক আদালত কিন্তু গঠন করা হয়েছে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে, নেদারল্যান্ডে কিন্তু এই শহরটি অবস্থিত। তো এই আন্তর্জাতিক আদালতের যদি আমরা অন্য আরেকটি নাম বলে, এটিকে বলা যায় জাতিসংঘের বিচারালয়, যেহেতু এখানে বিচার কার্য সম্পন্ন হয়। তো 15 জন বিচারক নিয়ে আমরা এই আদালতটা গঠিত হতে দেখি। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য যে 15 জন বিচারক নিয়ে সাধারণত এই আন্তর্জাতিক আদালত গঠিত হয়। তো বিচারকদের কার্যকাল সাধারণত 9 বছর থাকে, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং সাধারণ ও নিরাপত্তা পরিষদ মিলে সাধারণত আন্তর্জাতিক আদালতে বিচারকদের নিয়োগ করে থাকেন। এর কার্যাবলীগুলোর নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পারবো, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু নিয়ে, কোনো অভিযোগ এনে এবং কোনো বিরোধ মীমাংসার জন্য যদি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়, এবং এক্ষেত্রে কিন্তু আদালত তার বিচার কার্য দ্বারা সেখানকার যে শান্তি এবং নিরাপত্তা সেটি কিন্তু শান্তি কিন্তু বজায় রাখার চেষ্টা করেন। তো জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় নিয়ে কিন্তু মামলা করা যায় এখানে, এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলে সেটিও কিন্তু আন্তর্জাতিক আদালত আমরা দেখতে পারি এটি মীমাংসা করে থাকে। তো এছাড়া সাধারণ ও নিরাপত্তা পরিষদের কোনো, নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে কিন্তু আন্তর্জাতিক আদালত তার ব্যাখ্যা সাধারণ ও নিরাপত্তা পরিষদকে দিয়ে থাকেন। এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো, 6 নম্বর যে সংস্থা সেটি হচ্ছে জাতিসংঘ সচিবালয়। তো এটিকে বলা হয়, সচিবালয় হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক যে বিভাগ সেটি বিশ্ব শান্তি সহযোগিতা ও যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো কিন্তু এই শাখার মাধ্যমে সম্পাদিত হয়। তো জাতিসংঘের মহাসচিব, কয়েকজন উপসচিব, অধস্তন যে সকল সচিব রয়েছেন, অন্যান্য যে সকল কর্মকর্তা রয়েছেন এবং কর্মচারী রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে থাকেন, তারা কিন্তু এই বিভাগটি পরিচালনা করে থাকেন এবং তাদের নিয়ে এই বিভাগটি গঠিত। তো এর প্রধান কর্মকর্তা হলেন জাতিসংঘের যিনি মহাসচিব থাকেন তিনি। এখন যেমন আমরা দেখতে পারি অ্যান্তোনিও গুতিরেস, তো সাধারণ পরিষদ কর্তৃক কিন্তু তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। তো জাতিসংঘের এই সচিবালয় এটি কিন্তু প্রশাসনিক কাজ দ্বারা আসলে পরিচালিত। যে মহাসচিবই বলি বা অন্যান্য কর্মকর্তাই বলি, তারা মূলত প্রশাসনিক কাজের সাথে জড়িত থাকেন। তো জাতিসংঘের প্রশাসনিক যে কাজ সেটি সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হয়, এবং সচিবালয় কিন্তু মহাসচিবকে কেন্দ্র করে যাবতীয় কাজ সেটি আবর্তিত হতে থাকে, সচিবালয়ের মহাসচিব যিনি থাকেন তাকে কেন্দ্র করে। তো এই তিনি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ ও ওসি পরিষদের মহাসচিব হিসেবেও কিন্তু কাজ করে থাকেন। তো আন্তর্জাতিক আদালত ছাড়া যে সকল শাখার লোক নিয়োগের দায়িত্ব পড়ে সেটাও কিন্তু তাকে পালন করতে হয়। তো এছাড়া আমরা দেখতে পারি যে জাতিসংঘের বাজেট তৈরি, সদস্য রাষ্ট্রের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন শাখার সভা আহ্বান, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা, প্রতিবেদন তৈরি করা, ওসি এলাকার রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ কিন্তু এই মহাসচিবের নির্দেশনায় সম্পাদিত হয়ে থাকে। তো সাধারণ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব কিন্তু মহাসচিবের। তো জাতিসংঘের নির্দেশ অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু তিনি যে কোনো ব্যবস্থা বা যে কোনো উদ্যোগ গ্রহণের সুপারিশ করতে পারেন, এবং মহাসচিব আসলে জাতিসংঘের প্রধান যে নির্বাহী কর্মকর্তা তিনি। তো সচিবালয়ের অন্যান্যদের সহযোগিতা কিন্তু তিনি পুরো কার্যাবলীটি সম্পাদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের জাতিসংঘের গঠন সংক্রান্ত আলোচনা। তো আমরা জাতিসংঘের 6টি যে শাখা রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম, তারা কিভাবে কাজ করে, গঠন কি ধরনের, কার্যাবলী কি কি ধরনের রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আমি আল রাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।